দর্শক, আমাদের থার্ড রাউন্ড দুয়ে মিলে করি কাজের দ্বিতীয় গেম এবারে শুরু হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টেবিলের সামনে অনেকগুলো কাপ রয়েছে, সবাইকে 50টা করে কাপ দেয়া আছে। কাপ দিয়ে সাজাতে হবে পিরামিড এবং সেই পিরামিডের অবশ্যই কিন্তু চূড়া থাকতে হবে। সময় হচ্ছে নির্ধারিত 1 মিনিট। সবচেয়ে বেশি সংখ্যক কাপ দিয়ে যারা পিরামিড বানাতে পারবেন তারা হবেন প্রথম, এবং তারপরে যারা হবেন তারা দ্বিতীয়, এবং তারপরে যাদের কাপের সংখ্যা থাকবে তারা হবেন তৃতীয়। প্রথম যারা হবেন তারা পাবেন +10 পয়েন্ট। দ্বিতীয় যারা হবেন কাপের সংখ্যার দিক থেকে তারা পাবেন +5 পয়েন্ট, এবং তৃতীয় যারা হবেন কাপের সংখ্যার দিক থেকে তারা পাবেন 2 পয়েন্ট। ক্লিয়ার? আমরা শুরু করব, প্রস্তুত? অনেক বেশি এক্সাইটেড দেখতেছি সবাইকে, দেখি কত ভালো খেলতে পারেন লাস্ট গেমটি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। কাউন্টডাউনে চলে যাব, চূড়া কিন্তু থাকতে হবে। কাউন্টডাউন শুরু হচ্ছে 10 9 8 7 6 5 4 3 2 1 0 and stop। শেষ হয়ে গেল দুই মিলে করি কাজের দ্বিতীয় গেমটি, কাপ পিরামিড। আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর দুটি কাপ পিরামিড অলরেডি সাজানো রয়েছে, যেটির চূড়া রয়েছে। আরও একটি কাপ পিরামিড সাজানো রয়েছে কিন্তু সেটির চূড়া নেই। সবার আগে আমি ওদিক থেকে আসতে চাই। দেখতে পাচ্ছি খুব সুন্দর এই কাপ পিরামিডটি, 45টি কাপ দিয়ে তৈরি করা, এবং তারপরে যে কাপ পিরামিডটি সেটিও 45টি কাপ দিয়ে তৈরি করা। আর আপনাদের কাপ সংখ্যা একটু বেশি, 46টি, কিন্তু চূড়া যেহেতু নেই সেদিক থেকে এই গেমের রেজাল্টের কথা যদি বলি, সবার আগে সাজিয়েছেন কাপ পিরামিড আনোয়ারা খাতুন প্রভাতী ও আরিফ হোসেন। আপনারা প্রথম স্থান অধিকার করেছেন, পাচ্ছেন +10 পয়েন্ট। তারপরে যে পরিবারটি রয়েছেন তাদের কাপ সংখ্যাও সমান, কিন্তু ওনাদের পরেই কিন্তু আপনারা বলেছেন যে আপনাদের কাপ পিরামিড তৈরি হয়েছে, তাই আপনারা এই গেমে দ্বিতীয় স্থান অধিকার করেছেন, পাচ্ছেন +5 পয়েন্ট। আপনাদের কাপ পিরামিডে কাপের সংখ্যা একটু বেশি কিন্তু যেহেতু চূড়া নেই, তারপরও এই গেমে আপনারা তৃতীয় স্থান অধিকার করেছেন এবং পাচ্ছেন +2 পয়েন্ট।